হাই গাইস, ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল। চলে এলাম আজকে নতুন একটা ভিডিও নিয়ে। তা কেমন আছো তোমরা বন্ধুরা? নিশ্চয়ই ভালো আছো, সুস্থ আছো? আমিও খুব ভালো আছি। নতুন একটা ইটিং শো। তো আজকে আমার ইটিং ভিডিওতে কী কী আছে বলে দিই। আমার যে লাঞ্চে আছে এখানে ভাত আছে, পেঁপে সিদ্ধ আছে, কাঁচা লঙ্কা কাঁচা তেল দিয়ে মাখা আছে, করড়া আলু মাখা, এটা আছে লঙ্কা ভাজা তেল দিয়ে মাখা, আর আছে লাল যে চোদ্দ শাক ভাজা খেতে হয় আমাদের, তাই আজকে অনেকেই নিশ্চয়ই খাও। তো এখানে আছে চোদ্দ শাক ভাজা, তার মধ্যে আছে লাল শাকটাই মেনলি, তার মধ্যে আরও ১৩টা শাক মিশ্র আছে, আর আছে এখানে স্পাইসি এগ কারি। ঠিক আছে, তো চলো খাওয়া স্টার্ট করি। স্টার্ট শসা আছে বলতে ভুলে গেছি,
আগামীকাল কালী পুজো, তাই আজকে চতুর্দশী, ভূত চতুর্দশী। তাই আজকে এই ভূত চতুর্দশীর দিনে নাহলে এই চোদ্দ শাক খেতে হয়, চোদ্দ বাতি জ্বালাতে হয় আমাদের, নাহলে নাকি ভূতে ধরে। এরম ছোটোবেলা থেকে শুনে এসেছি ভূতেরা আসে। এক কাঠি, দুটো ডিম আছে এর মধ্যে,